আসসালামুআলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমাদের স্যামসাং গ্যালাক্সি M30s ফোনটিতে নতুন একটি আপডেট চলে এসেছে। তাই স্যামসাং গ্যালাক্সি M30s ফোন যারা ইউজ করেন তারা হয়তো বা সকলেই এই আপডেটটি পেয়ে গেছেন, আর যারা এখনও পান নাই তারা আশা করি খুব শীঘ্রই এই আপডেটটি পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আমাদের স্যামসাং গ্যালাক্সি M30s ফোনটি আপডেট করব এবং এটা দেখব যে এই আপডেটটি করার পর আমাদের ফোনে কী কী পরিবর্তন হয়। তবে প্রথমেই একটি কথা ক্লিয়ার করে দিই, এই আপডেটটি করার মাধ্যমে আপনার ফোনটি অ্যান্ড্রয়েড 10 কিংবা ওয়ান ইউআই ভার্সন 2-তে আপডেট হবে না। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই আপডেটটির সাইজ হলো 319 MB এবং এর নিচে দেখতে পাচ্ছেন এই আপডেটটির পর আপনার ফোনের ক্যামেরাতে একটি নতুন ফাংশন অ্যাড হবে যার নাম হলো AR Doodle। এরপর আপনার ফোনের ক্যামেরা আগের থেকে বেশি স্টেবল কাজ করবে। এছাড়াও আপনার ফোনে স্যামসাং শপ নামে নতুন একটি ফাংশন অ্যাড হবে এবং সর্বশেষ আপনার ফোনের সিকিউরিটি ইমপ্রুভ হবে। বন্ধুরা, আমাদের ফোনটি আপডেট করার পূর্বে দেখতে পাচ্ছেন ক্যামেরাতে AR Doodle নামে কোনো অপশন নেই এবং আমাদের ফোনে স্যামসাং শপ নামে কোনো অ্যাপ্লিকেশনও নেই। এরপর যদি সেটিংস থেকে অ্যাবাউট সেকশনে যাই তাহলে দেখতে পাবো অ্যান্ড্রয়েড সিকিউরিটি পেজ লেভেল হলো 1 আগস্ট 2019। এই হলো আমাদের ফোনটি আপডেটের আগের অবস্থা। এখন আমাদের ফোনটি আপডেট করে নেওয়া যাক। আপডেট করার জন্য প্রথমে এই আপডেটটি আপনার ফোনে ডাউনলোড করতে হবে। ডাউনলোডে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ডাউনলোডিং শুরু হয়ে গিয়েছে। এটি ডাউনলোড হতে একটু সময় লাগবে, তাই আমরা ফিরছি ডাউনলোড কমপ্লিট হওয়ার পর। বন্ধুরা, এখন দেখতে পাচ্ছেন আমাদের ফোনে ডাউনলোড কমপ্লিট হয়ে গিয়েছে। এখন ইনস্টল নাওয়ে ক্লিক করতে হবে। ইনস্টল নাওয়ে ক্লিক করলে আপনার ফোনে কিছু প্রসেস শুরু হবে। প্রসেস শেষ হওয়ার পর আপনার ফোনটি অটোমেটিক আপডেট হয়ে যাবে, তাই এই প্রসেসটি শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। তাহলে বন্ধুরা, অবশেষে আমাদের ফোনটি সাকসেসফুলি আপডেট হয়ে গিয়েছে। এখন কথা হলো আমাদের ফোনটি আপডেট হওয়ার পর কী কী পরিবর্তন হয়েছে। প্রথমে আমরা যদি আমাদের ফোনের ক্যামেরা অ্যাপটি ওপেন করে ভিডিও অপশনে যাই তাহলে দেখতে পাবো AR Doodle নামে নতুন একটি ফাংশন অ্যাড হয়েছে। এরপর যদি আমাদের ফোনের হোম স্ক্রিন থেকে অ্যাপ ড্রয়ারে যাই তাহলে স্যামসাং শপ নামে নতুন একটি অ্যাপ্লিকেশন দেখতে পাবো। এই অ্যাপ্লিকেশনটি আমাদের ফোনটি আপডেট করার পরেই এসেছে। তারপর যদি আমরা আমাদের ফোনের সেটিংস থেকে অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচ লেভেল চেক করি তাহলে দেখতে পাবো এটি 1 আগস্ট থেকে 1 নভেম্বরে আপডেট হয়ে গিয়েছে। এছাড়াও আরও একটি ইম্পর্টেন্ট বিষয় হলো স্যামসাং ফোন অনেক সময় আপডেট করার পর স্লো, হ্যাং হওয়া সহ নানা ধরনের সমস্যা দেখা দেয়। তবে এই ফোনটি আপডেট করার পর এরকম কোনো সমস্যা হয়নি। তাই আপনিও যদি একজন স্যামসাং M30s ইউজার হয়ে থাকেন তাহলে আপনি এই আপডেটটি নিঃসন্দেহে করে নিতে পারেন। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফিজ।